নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 35+। ইনি একজন সার্ভিসম্যান, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে সার্ভিস করছেন। এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে আমি এই হাতের বুধ, শুক্র ও রাহুর সম্বন্ধে আলোচনা করব। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধের ক্ষেত্র কিন্তু অনেকটা বড় জায়গা দখল করে বসে আছে। বুধের ক্ষেত্র বেশ বড়সড় এবং শক্তিশালী, কোনো অশুভ চিহ্ন কিন্তু বুধের ক্ষেত্রে নেই। বুধকে বলা হয় বালক গ্রহ, বুধকে বলা হয় বুদ্ধির কারক, বুধকে বলা হয় বাকশক্তির কারক এবং বিজনেসের কারক। বুধের ক্ষেত্র ভালো থাকার কারণে বুধের গুণাবলী কিন্তু এনার মধ্যে যথেষ্ট থাকবে। অর্থাৎ এনার মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি যথেষ্ট থাকবে, ইনি ভালো বক্তা হবে, নিজের কথা সব জায়গায় গুছিয়ে বলতে পারবে। কিন্তু বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত না পৌঁছানোর কারণে কমিউনিকেশনের একটু অভাব থাকবে। অর্থাৎ যোগাযোগ সেইভাবে মেনটেন করতে পারবে না বা যোগাযোগকে সেইভাবে ধরে রাখতে পারবে না। বুধের আঙুলের পর্বগুলো খুব একটা বড় নয়, পর্ব একটু ছোট ছোট, কিন্তু উপরের পর্ব একটু বেশি দীর্ঘ হওয়ার কারণে নিচের দুই পর্বের তুলনায় এনার মানসিক শক্তিও কিন্তু যথেষ্ট পরিমাণেই থাকবে। শুক্রের ক্ষেত্র এই হাতে যথেষ্ট শক্তিশালী। শুক্রকে বলা হয় ভোগের কারক, শুক্রকে বলা হয় জীবনী শক্তির কারক। দেখুন, শুক্রের ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে জীবনী শক্তি ভালো থাকে, পরিশ্রম করার ইচ্ছা বা পরিশ্রম করার আকাঙ্ক্ষা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, এরা প্রচুর পরিশ্রম করতে পারে। শুক্রের সঙ্গে অবশ্যই আয়ুরেখাকেও দেখে নিতে হবে, এই হাতে আয়ুরেখাও কিন্তু যথেষ্ট ভালো। এর থেকেও বোঝা যায় যে এনার মধ্যে জীবনী শক্তি যথেষ্ট আছে। শুক্র হলো প্রেমপ্রীতি, ভালোবাসা এবং সৌন্দর্যের কারক, শুক্র ভোগের কারক। শুক্রের ক্ষেত্র ভালো থাকলে তাদের জীবনে ভোগ বাসনার আকাঙ্ক্ষা যথেষ্ট ভালোভাবে পূর্ণ হয় এবং এদের জীবনে কিন্তু সৌন্দর্যের প্রতি আকৃষ্টতা খুব বেশি থাকে। অর্থাৎ প্রকৃতির যে কোনো সৌন্দর্যের প্রতি এরা সহজেই আকৃষ্ট হয়ে যেতে পারে। আবার বিপরীত লিঙ্গের মানুষের প্রতিও কিন্তু আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায়। রাহুর ক্ষেত্র যথেষ্ট ভালো। দেখুন, শুক্রকে যেমন ভোগের কারক গ্রহ বলা হয় তেমনি রাহুকেও কিন্তু ভোগের কারক গ্রহ বলা হয়। রাহুর ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, এখানে খুব বেশি এরো রেখা দেখা যাচ্ছে না, এই ক্ষেত্র খুব বেশি উচ্চ হয় না, এই ক্ষেত্র যদি কাটাকাটি বিহীন হয় তাহলে শুভ ধরে নিতে হয়। তো এই ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের কথা বলার ধরন, অর্থাৎ ইনি কিন্তু খুব যুক্তি নিয়ে কথা বলে, কথা বলার সময় মস্তিষ্ক ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করে। কিছু কিছু সময় মস্তিষ্ক গরম হয়ে যেতে পারে, এর কারণ হলো মস্তিষ্ক রেখা ও আয়ুরেখা শুরুর পর্যায়ে একটু গ্যাপ দেখা যাচ্ছে, সেই কারণে কিছু কিছু সময় নিয়ন্ত্রণ হারাতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ইনি নিজেকে শান্ত রেখে যুক্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করে। কথা বলার সময় এনার বডি ল্যাঙ্গুয়েজও খুব ভালো থাকে, হাসি মুখে কথা বলার চেষ্টা করে। সৌন্দর্যের কারক অর্থাৎ হাসি মুখের কারক গ্রহ হলো শুক্র, শুক্রের ক্ষেত্র এখানে যথেষ্ট ভালো আছে। রবির ক্ষেত্র মোটামুটি, রবির ক্ষেত্র খুব ভালোও নয়, খুব খারাপও নয়। রবির ক্ষেত্রটা বেশ বড় দেখা গেলেও রবির আঙুল মোটামুটি অবস্থান করছে। রবির আঙুলের দ্বিতীয় পর্ব বেশি দীর্ঘ দেখা যাচ্ছে। দেখুন, রবির আঙুলের উপরের পর্ব থেকে বিচার করা হয় মানুষের বুদ্ধি, আর দ্বিতীয় পর্ব থেকে বিচার করা হয় বুদ্ধির বিকাশ। তো অর্থাৎ এনার বুদ্ধির বিকাশ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। রবির ক্ষেত্র খুব একটা ভালো নেই, রবির ক্ষেত্রে দুটো অস্পষ্ট রবিরেখা আছে, একটু জুম করে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। আর রবির ক্ষেত্রে অস্পষ্ট রবিরেখা এবং সেখানে একটি এরো রেখা, দুটো রেখাকেই কেটে দিয়েছে। এই ধরনের রেখা রবির ক্ষেত্রে থাকলে বা রবিরেখাকে কোনো রেখা কেটে ক্রসচিহ্ন সৃষ্টি করলে তাদের কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপকভাবে সমস্যার সৃষ্টি হয়, প্রমোশন হতে চায় না, কর্ম উন্নতিতে বাধাপ্রাপ্তি হয়। এই হাতে শনির ক্ষেত্র খুবই সুন্দর সুগঠিত। শনির ক্ষেত্র, শনির আঙুল খুব ভালো, শনির ক্ষেত্র এককভাবে সুন্দরভাবে রয়েছে, কোনো অশুভ চিহ্ন বা অশুভ বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছে না। হৃদয় রেখা শনির ক্ষেত্রের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ বৃহস্পতি ও শনির আঙুলের মাঝামাঝি স্থান পর্যন্ত পৌঁছে গেছে। দেখুন, হৃদয় রেখা নির্দেশ করে হৃদয়ভিত্তিক দিকগুলো, হৃদয় রেখা যদি শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা খুব বেশি থাকে। যদি বৃহস্পতি ও শনির মাঝখানের আঙুলের মধ্যে দিকে চলে যায় তাদের জীবনে কিন্তু বেশ কিছু অর্থকষ্ট ভোগ করতে হয়, অর্থাৎ কিছুটা অর্থের অভাব এদের জীবনে থাকে। বৃহস্পতির ক্ষেত্র কিন্তু তেমন ভালো নয়, বৃহস্পতির ক্ষেত্র অনেকটা ডাউন বা বসে গেছে এবং বৃহস্পতির আঙুলও কিন্তু
একটু শনির দিকে ঝুঁকে গেছে। দেখুন, ইনি সার্ভিস করছে কিন্তু অর্থের অভাব এনাকে ভোগ করতেই হচ্ছে। বেসরকারি কোম্পানিতে বা বেসরকারি ব্যাংকে ইনি আছে, সেই জায়গায় সঠিকভাবে প্রমোশন হচ্ছে না বা মাইনাও সেইভাবে কিন্তু ইনক্রিজ হচ্ছে না। এছাড়া অন্যান্য বিষয়গুলো এই হাতে যথেষ্ট শুভ, যেমন রাহুর ক্ষেত্র শুভ হওয়ার কারণে হঠাৎ করে জীবনে উন্নতি হওয়ার বা হঠাৎ করে কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রও তার সঙ্গে ভালো, যে কারণে এনার জীবনে ভোগ বাসনার আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে। আর মঙ্গল রাহু একসঙ্গে ভালো থাকার কারণে, এই হলো মঙ্গলের পজিটিভ ক্ষেত্র, এই হলো রাহুর ক্ষেত্র, তার সঙ্গে শুক্র ভালো থাকার কারণে এনার কিন্তু নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ওনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, হাতের মধ্যবর্তী স্থান কিন্তু খুব একটা ভালো নয়। হাতের মধ্যবর্তী স্থানে অত্যন্ত বেশি এরোরেখা দেখা যাচ্ছে। এই ধরনের এরোরেখা হাতের মাঝখানে থাকলে তাদের পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা জটিলতা ভোগ করতে হয়, তাতে জীবনে ভাগ্য বিপর্যয় নেমে আসে। তো এনার সংসারেও কিন্তু বেশ কিছু জটিলতা ভোগ করতে হচ্ছে, পরিবারে কিছু সমস্যা চলছে। দেখুন, দাম্পত্য জীবনের কারক হলো শুক্র। শুক্রের ক্ষেত্র ভালো আছে, অর্থাৎ দাম্পত্য জীবন ভালো যাবে বলা যায়। কিন্তু দাম্পত্য জীবন বিচার করতে গেলে শুক্রের ক্ষেত্রের সঙ্গে অবশ্যই হৃদয়রেখাকেও দেখে নিতে হয়। একটু জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন, হৃদয়রেখা কিন্তু তেমন শুভ দেখাচ্ছে না। হৃদয়রেখা কিন্তু এই জায়গাটায় অনেকটা অস্পষ্ট, বা রেখাগুলোর মধ্যে কেমন জানি একটা গ্যাপ দেখা যাচ্ছে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখার দ্বারা গ্যাপ গ্যাপ হয়ে হৃদয়রেখা সৃষ্টি হয়েছে, যেই কারণে দাম্পত্য জীবনেও কিন্তু এর কিছু প্রভাব পড়বে। মোটামুটি দাম্পত্য জীবন খুব খারাপ যাবে না, কিন্তু বেশ কিছু কলহ ভোগ করতে হবে, বা দাম্পত্য কলহ বা দাম্পত্য সমস্যা এনার জীবনে ভোগ করতে হবে। চন্দ্রের ক্ষেত্র ভালো, মানসিক শক্তি এনার মধ্যে যথেষ্ট থাকবে। এবং চন্দ্রের ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে কিন্তু দয়া, মায়া, মমতা, যেহেতু চন্দ্রকে বলা হয় মাতার কারক বা মাতৃত্বর কারক, এনার মধ্যে দয়া, মায়া, মমতা যথেষ্ট ভালো থাকবে, দূরদৃষ্টিতা থাকবে এবং এনার মধ্যে যথেষ্ট ভালো কল্পনা শক্তি থাকবে। মস্তিষ্ক রেখাও মোটামুটি খারাপ নয়, মস্তিষ্ক রেখা ভালো, কিন্তু জীবনে অনেক সমস্যার কারণে কিছু কিছু সময় কনফিউজ হয়ে যাবে। মস্তিষ্ক রেখার শেষের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন, মস্তিষ্ক রেখার শেষে কিন্তু একটি টুকরো রেখা দেখা যাচ্ছে, এখান থেকে এসে এখান থেকে, যেই কারণে জীবনে কিছু জটিলতা বা সমস্যার কারণে এনার জীবনে কিছু কনফিউশন ভোগ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়ুরেখার নিচের দিকে একটা মাছের চিহ্নের আকৃতির মতো দেখা যাচ্ছে। দেখুন, এই ধরনের চিহ্ন হাতে অত্যন্ত শুভ ফলদায়ক। এদের জীবনে পরিশ্রম অত্যন্ত বেশি করতে হয়, কিন্তু পরিশ্রম করার পরে যেহেতু ভাগ্যপতির স্থান অর্থাৎ শনির স্থান যথেষ্ট ভালো আছে, পর্যাপ্ত ফল এরা পেয়ে যাবে। অর্থাৎ যতটা পরিশ্রম করবে সেই পরিশ্রমের ফল কিন্তু ইনি পাবে, পরিশ্রমের ফল থেকে ইনি কখনো বঞ্চিত হবে না। তাই বৃহস্পতির ক্ষেত্রকে একটু ভালো করা উচিত, বৃহস্পতির জন্য একটু পুজো আশ্রা করা উচিত, এবং একটা পোকরাস পড়লেও ইনি যথেষ্ট ভালো ফল পাবে। এই হাতে দেখুন, এখান থেকে ভাগ্যরেখা শুরু হয়েছে চন্দ্রের ক্ষেত্র থেকে, যা মস্তিষ্ক রেখায় গিয়ে শেষ হয়ে গেছে। আবার এখান থেকে একটি ভাগ্যরেখা উঠেছে, একটু জুম করলে আরও ভালো বুঝতে পারবেন। ভাগ্যরেখা এখান থেকে উঠে মস্তিষ্ক রেখায় শেষ হয়েছে, এখান থেকে উঠে হৃদয়রেখায় গিয়ে শেষ হয়েছে, উপরে কোনো ভাগ্যরেখা দেখা যাচ্ছে না শনির ক্ষেত্রে। তো ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠার কারণে এনার কিন্তু ভাগ্য পরিবর্তন নির্দেশ করে, কর্ম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা এনার জীবনে হতে পারে বা এনার জীবনে আছে। আর যে কোনো ঝামেলার থেকে একটু দূরে থাকা উচিত, কারণ হৃদয়রেখা থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রের দিকে গেলে তা কিন্তু জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসে এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সমস্যা থাকে। আর বুধের প্রভাবে এনার জীবনে কিন্তু ব্যবসা করার প্রবণতাও যথেষ্ট ভালো। যদি ইনি চাকরি না করতে পারে বা চাকরি না থাকে, তাহলে কিন্তু ইনি ব্যবসা করেও যথেষ্ট উন্নতি করতে পারবে। আর প্রমোশন হওয়ার জন্য অবশ্যই রবির দিকটা একটু প্রতিকার করতে হবে, কারণ রবির ক্ষেত্র তেমন ভালো দেখা যাচ্ছে না। রবি হলো উচ্চ পদমর্যাদার কারক গ্রহ, যদি ভালো বা উচ্চ পজিশনে যেতে হয় তাহলে তার হাতে কিন্তু রবি এবং বৃহস্পতিকে অবশ্যই ভালো থাকতে হয়। এ হাতে বৃহস্পতি খুব ভালো নয়, রবি মোটামুটি অবস্থানে অবস্থান করছে, যেই কারণে এনার জীবনে ভাগ্য উন্নতিতে কিছু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।